এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো অনেকে জানতে চাচ্ছেন যেহেতু ঈদের আর মাত্র সামনে দুই দিন বাকি আছে, তো দুই দিন যেহেতু বাকি আছে তো এই দুই দিন ব্যাংক বন্ধ থাকার কথা। যেহেতু ব্যাংকের সরকারি ছুটি বা ব্যাংকের অফিসিয়াল ছুটিগুলো হচ্ছে শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে, তো অনেকেই আজকে বেতন পাবেন। অনেক কল কারখানা শিল্প প্রতিষ্ঠান সবখানে আজকে বেতন হবে। তো বেতন হলে আপনাদের প্রায় লোকের টাকাই এটিএম তো ডাচ বাংলা ব্যাংকে বা ইসলামী ব্যাংকে বা মোবাইল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে আপনারা বেতনটা পেয়ে থাকেন। যদি কালকে শুক্র এবং শনিবার ব্যাংক বন্ধ থাকে তাহলে এই টাকাগুলো আপনারা কীভাবে তুলবেন এটি নিয়ে ভাবতেছেন। তো অলরেডি বাংলাদেশ ব্যাংক একটি চিঠি দিয়েছে, বাংলাদেশের চলমান যত ব্যাংক আছে সকল ব্যাংকে একটি চিঠি দিয়েছে। তো সেই চিঠিতে বাংলাদেশ ব্যাংক একেবারে ক্লিয়ার করে দিছে যে শুক্র শনি বাংলাদেশের সকল চলমান ব্যাংক খোলা থাকবে। তো এটি আপনাদের জন্য খুশির খবর হলেও যারা ব্যাংকার ভাই বোনেরা আছেন তো তাদের জন্য দুঃখের বিষয়, কারণ তারা যে শপিং করবে মার্কেট করবে তো তাদের সময় এই সময়টা পাওয়া যাচ্ছে না, কারণ তাদের শুধু একদিন ছুটি পাচ্ছে ঈদের দিন খালি। সকল ব্যাংকার এবং ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের শুধু ঈদের দিন একদিন ছুটি। তো শুক্র শনি কোন কোন ব্যাংক খোলা থাকতেছে বা কোন কোন শাখা বা কোন কোন এজেন্ট ব্যাংকিং খোলা থাকতেছে তো এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। তো বাংলাদেশে যে সকল এলাকায় গরুর হাট আছে তো সেই সব এলাকায় প্রায় সন্ধ্যা ছয়টা থেকে রাতের আটটা পর্যন্ত দুই থেকে তিন ঘন্টা লেনদেন চলবে, এবং কিছু কিছু শিল্প এলাকা আছে এইগুলোতে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, এবং থানা পর্যায়ে যে ব্যাংকগুলো আছে এগুলো কিছু কিছু জায়গায় খোলা থাকবে যেগুলো ব্যাংকে লেনদেন বেশি হয়। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে চলমান যত ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শুক্র শনি ব্যাংকগুলো খোলা থাকতেছে। আপনারা বাহির থেকেও টাকা পাঠাতে পারবেন, উত্তোলন করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন, লেনদেনে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা ব্যাংকের শুক্র শনি লেনদেন করতে পারবেন, এবং কি ঈদের আগের দিন যেহেতু শনিবার পড়তেছে শনিবারও আপনারা লেনদেন করতে পারবেন। তো এটি নিয়ে আপনাদের কোনো কিছু ভাবার নেই। আজকে যদি বেতন হয় আপনাদের, আপনি ভাবতেছেন যে আজকে হয়তো আপনি সিরিয়াল পাবেন না ব্যাংকে গিয়ে, তো আপনি কালকে বা পরশু দিন ঈদের আগের দিনও টাকা তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আরও কোনো ইনফরমেশন জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে একটি লাইক দিতে বলবেন। আসসালামু আলাইকুম।